জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা দুই আসনের সংসদ সদস্য মাহবুবা বেগম গিনি বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নৌকামার্কায় ভোট দিতে হবে। বুধবার সন্ধ্যায় গাইবান্ধার শাহঘাটা উপজেলার পদুম শহর স্কুল বাজার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে গাইবান্ধা পাঁচ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হোসেন রিপনের নির্বাচনী পথসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন গাইবান্ধা পাঁচ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হোসেন রিপন। এছাড়া চকদাতিয়া নয়াবন্দর ও সিংরা বাজার এলাকায় পৃথক তিনটি পথসভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন মাহমুদ হাসান রিপন।